এই গল্পটা হল কৃষ্ণপুর নামক একটা গ্রামে এই গ্রামে সুভাষ নামে এক ব্যক্তি থাকতো তিনি কলসি তৈরি করতেন ওনার একটা মেয়ে ছিল নাম ছিল বেবি বেবিও তার বাবাকে কলসি বানানো কাজে সাহায্য করত এইভাবেই তারা নিজেদের সংসার চালাত একদিন প্রত্যেক দিনের মতো বেবি গাছের তলায় বসে কলসি বানাচ্ছিল ঠিক ওই গাছের ডালের ওপরেই একটা চড়ই পাখি খাচ্ছিল এতে খেতে বেবির মাথায় পটি করে দেয় বেবি খুব রেগে যায় বাবা তাড়াতাড়ি এসো দেখো এই চড়ুই পাখি আমার মাথায় পটি করেছে ওকে মেরে দাও বাবা এটা শুনে তার বাবা বলল আরে মা এরকম বলতে নেই ওরা তো পাখি ওদের তো অজান্তে ভুল হয়েই যেতে পারে এইটুকু একটা ব্যাপার নিয়ে এরকম বলতে নেই মা যদিও মা তোমাকে কে বলেছে যে এখানে বসে কাজ করতে আশেপাশে তো অনেক জায়গা আছে বেবি এইটা শুনে আরো বেশি রেগে যায় সে ভেতরে চলে যায় দূর বুঝতে পারি না আজকালকার ছেলে আমি কিভাবে বোঝাবো তার বাবাও তার পিছু পিছু যেতে লাগলো বেবি সারা দিন এইভাবে মুখ ঝুলিয়ে বসেছিল তার বাবা বুঝতে পারছিল না তাকে কিভাবে বোঝাবে আরে মা যা হয়েছে সেটা ভুলে যা এইভাবে তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করলো এদিন রাত কেটে যায় পরের দিন সকালে বেবি উঠোনটা পরিষ্কার করছিল তখনই সেই গাছের অনেক পাতাগুলো শুকিয়ে ঝরে পড়লো সব পাখিরা ইচ্ছা করে পাতাগুলো ফেলছে আমি সব বুঝতে পারি কিন্তু বাবাই বুঝতে পারে না কি করব আমার ভাগ্যটাই এমন এর বেবি নিজের কাজে লেগে পড়ল একদিন রাতের সময় ওই গাছে বসে থাকা চড়ই পাখি কাঁদছিল মা এখানে অনেক ঠান্ডা আর আমার খাবারের জন্য তুমি কিছু খাবার আনো না কেন কেন মা আমার খুব জোরে খিদে পেয়েছে এইভাবে কাঁদা বাচ্চাকে দেখে তার মা বলল কি করব মা অনেক চেষ্টা করলাম কিন্তু কোথাও খাবার পেলাম না আমি কি করতে পারি বল মা এইভাবে মা বলল। কিন্তু তার বাচ্চা খিদে সহ্য করতে না পেরে জোরে জোরে চেঁচাচ্ছিল সেই আওয়াজে বিরক্ত হয়ে বেবি বাইরে এলো সে রেগে বলল এই চড়ুই পাখির জন্য আমার ঘুমটাও আসছে না আমার খুব রাগ হচ্ছে এর উপর এই সব কিছু হচ্ছে এই গাছটার কারণে এই গাছটাতে গাছটাকে যদি কেটে দেব ও এখানে থাকতে পারবে না আর আওয়াজও হবে না দাঁড়াও কাল সকালটা হোক সকাল হয়ে যায় চড়ুই পাখির শরীরটা ভালো ছিল না তাই সে নিজের বাসাতেই বসেছিল আর তার বাচ্চারাও তার মায়ের অসুখের কারণে জোরে জোরে এদেরকে এখানে কে থাকতে দিয়েছে এদের এখানে এক মুহূর্ত থাকতে দেব না এইটা ভেবে বেবি ভেতর থেকে কুড়ুল নিয়ে আসে আর সেই কুড়ুল দিয়ে গাছটাকে কাটতে লাগলো না আমাদের গাছটাকে কেটো না এইভাবে অনুরোধ করলো এইটা শুনে তার মাও আস্তে করে উঠল আমাদের ওপর দয়া করো কিন্তু বেবি থামল না বেচারি চড়ই পাখি তার বাচ্চাকে বুকের ভেতরে জড়িয়ে ধরেছিল ততক্ষণে হঠাৎ করে গাছটা ভেঙে বেবির গায়ে পড়ে যায় চড়ই পাখি তো তার বাচ্চাকে নিয়ে সুরক্ষিতভাবে উড়ে বসে পড়েছিল কিন্তু বেবির গায়ের ওপর গাছটা পড়াতে সে ভয় পেয়ে যায় বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও তার চিৎকার শুনে তার বাবা ছুটে তার কাছে যায় আরে মা বেবি এইসব কি করে হলো তুমি এই গাছটাকে কেন কাটলে এইটা শুনে বেবি বলল আমি এই পাখিটার থেকে মুক্তি পেতে চাইছিলাম তাই এমনটা করলাম এভাবে কাঁদতে কাঁদতে বলল এটা তুই কি করলি মা বাবা সঙ্গে সঙ্গে বেবিকে হাসপাতালে নিয়ে যায় অনেক চোট লাগার কারণে সেই জায়গায় সেলাই করতে হয় এদিকে এমন ছিল আর অন্যদিকে খুব কষ্টে ওই দুটো পাখি নিজেদের জীবন কাটাচ্ছিল ছোট্ট চড়ই পাখি বলল। মা এবার আমরা কোথায় যাব পুরো ভেঙে চুরমার হয়ে গেছে আরে আমার শরীরটাও ভালো নেই যে আমি কিছু করব। এমনিতেও এখন আমি নিজে চিন্তা করছি না ওই বেচারি বাচ্চা মেটার কথা আমি ভাবছি জানি ওর কত চোট ও কেমন আছে মায়ের এমন কথা শুনে ছোট্ট চড়ই পাখি বললো মা ওর সাথে যাই হোক না কেন তাতে আমাদের কি যায় আসে আমাদের তো এখান থেকে বের করতে চেয়েছিল ও যে আমাদের ক্ষতি চাই ওদের ব্যাপারে আমরা কেন ভাববো মা ছোট্ট বাচ্চার কথা শুনে মা বললো আরে মা আমাদের এইভাবে ভাবতে নেই সে আমাদের শত্রু হোক না কেন সব সময় তার ভালো কামনা করতে হয় বুঝতে পারলে সব সময় আমাদের অন্যের ভালোর কথা ভাবা দরকার কীভাবে চড়ই পাখিটা তার বাচ্চাকে ভালো শিক্ষা দিল এটা শুনে তার বাচ্চাও হ্যাঁ বললো সেই দিন কেটে যায় পরের দিন চড়ই পাখির শরীরটা একটু ঠিক হলো সে নিজের বাচ্চাদের জন্য পাশে একটা গাছে বাসা বানালো আর সেই বাসাতেই বাচ্চাদের নিয়ে থাকতে লাগলো কিন্তু বেবি এখনো বাড়ি কেন ফেরেনি এইটা ভেবে ভেবে চড়ই পাখি চিন্তা করতে করতে উড়তে উড়তে হাসপাতালে যায় হসপিটালের বিছানায় বেবি শুয়েছিল চড়ই পাখি সেখানে গিয়ে চেঁচাতে লাগলো আর চিৎকারে বিরক্ত হয়ে বেবি রাগে বলল। বাবা দেখো ওই চড়ই পাখি এখানেও চলে এসেছে ও আমাকে এত বিরক্ত কেন করছে চেঁচিয়ে চেঁচিয়ে আমার রাগটা বাড়াচ্ছে ওর চেঁচানো আমার পছন্দ না ওকে এখান থেকে তাড়িয়ে দাও না তুমি এইভাবে কাঁদতে কাঁদতে সে বলল আচ্ছা ঠিক আছে মা চুপ করে মা আমি এখনই ওকে তাড়ি দিয়ে আসছি এই রকম বলে বাইরে বেরোলো দেখলো চড়ই পাখি নিজের সঙ্গে অনেকগুলো ফল নিয়ে এসেছিল এইটা দেখে তার বাবা তো অবাক হয়ে গেল চড়ই পাখি বলল আপনার মেয়ে এখন কেমন আছে এতদিন ধরে বাড়ি ফেরেননি বলে আমার খুব চিন্তা হচ্ছিল ও এখন ঠিক আছে এইটা শুনে তার বাবা তো অবাক হয়ে গেল সে তখন বলল হ্যাঁ ও এখন ঠিক আছে এটা শুনে চড়ই পাখি বলল নিন কিছু ওর জন্য ফল নিয়ে এসেছি ভগবান সব ভালো করবে এই রকম বলে চড়ই পাখি সেখান থেকে উড়ে যায় বাবা ওই ফলের ব্যাগটা নিয়ে তার মেয়ের কাছে গেল তারপরে ওকে বলল দেখলি মা ওই চড়ই পাখিটা তোর জন্য ফল পাঠিয়েছে যদিও মা তুই ওর ক্ষতি চাইছিলি কিন্তু দেখ প্রতিদিন তোর জন্য প্রার্থনা করতো যাতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস দেখ মা আমাদের সবাইকে ভগবান মানিয়েছে হতে পারে মা যে তুই চড়ুই পাখির ডাক সহ্য করতে পারিস না কিন্তু সত্যি বলছি ওর মন খুবই পরিষ্কার ওই চড়ুই পাখির সাথে একবার বন্ধুত্ব করে দেখ তোর কোনো কমতি রাখবে না বেবি চিন্তার মধ্যে পড়ে যায় কিছুদিন পরে বেবি বাড়ি ফিরল চড়ুই পাখিকে যেতে আসতে সে দেখতো বেবি ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলো খুব কম সময় তারা ভালো বন্ধু হয়ে যায় বেবি তখন বলল দৌ আমাকে ক্ষমা করে দাও তোমার অনেক ক্ষতি করেছি তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম আমার বাসা ভেঙে দিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও এতে শুনে পাখি বলল আমি তো সেটা অনেক আগেই ভুলে গেছি তুমি সেটা বলো নি বেবি বুঝতে পারলো চড়ুই পাখির মনটা খুবই পরিষ্কার বেবি নিজের বাড়ির উঠোনে একটা গাছ লাগালো সেই গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় চড়ুই পাখি আবার ওই গাছে নিজের বাচ্চাকে নিয়ে বাসা তৈরি করে থাকতে লাগলো বেবির সাথে বন্ধুত্ব করে খুশিতে থাকতে লাগলো বেবি অল্প বয়সেই তার মা বাবাকে হারায় তার ছোট্ট ভাই তার সঙ্গে ছিল সে হাওয়াই মিঠাই ব্যবসা করে তাদের পেট চালাতো প্রত্যেক দিনের মতো সিগনালে দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছিল অতক্ষণে সিগনাল থেমে যায় সব গাড়িগুলো সেখানেই থেমে যায় বেবি সঙ্গে সঙ্গে ছুটে হাওয়াই মিঠাই নিয়ে ওই গাড়িগুলোর কাছে গেল দাদা ভাই এই হাওয়াই মিঠাইটা নিয়ে নিন না তার বদলে আমাকে টাকা দেবেন আমি না আপনাদের গাড়িও পরিষ্কার করে দেব আপনারা নিয়ে নিন গাড়ি পরিষ্কারের কথা শুনে কিছু লোকেরা ওই হাওয়াই মিঠাই কিনলো তারপরে বেবিকে টাকা দিল বেবি টাকা নিয়ে তারপরে তাদের গাড়িগুলো পরিষ্কার করে দেয় এইভাবে সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে পরিষ্কার করে হাওয়াই মিঠাই বিক্রি করে নিজেদের সংসার চালাতো সেই দিন রাতে বেবির কাছে কিছু হাওয়াই মিঠাই রয়ে যায় সে মন খারাপ করে নিজেকে বলতে লাগলো যদি এই হাওয়াই মিঠাইগুলো না বিক্রি হয় আমাদের কোনো লাভ হবে না সন্ধে হয়ে যাচ্ছে কি করবো যখন সে এমনটা ভাবছিল তখনই সে এক ব্যক্তিকে দেখলো ফোনে কথা বলছে বেবি ছুটে তার কাছে যায় বেবি ওই ব্যক্তিকে ডাকলো ওই ব্যক্তি তার দিকে তাকিয়ে যা যাও আমি কোনো ক্যান্ডি ওয়ান্ডি খাই না ওই ব্যক্তি খুবই টেনশনে ফোনে কথা বলছিল তখন বেবি বলল ওই ব্যক্তির বারবার বারণ করা সত্ত্বেও বেবি তাকে ডাকছিল ওই ব্যক্তি রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বেবি রাস্তায় পুড়ে গেল তার সব হাওয়াই মিঠাইও পড়ে যায় সে তারপরে উঠে ওই ব্যক্তিকে বলল বেবি আবার তাকে ডাকলো সেই ব্যক্তি রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আপনার মানি ব্যাগটা নিচে পড়ে গেছিল এইটাই বলতে এসেছিলাম বেবি তাকে ব্যাগটা ফেরত দিল তারপরে ওই হাওয়াই মিঠাই আর তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে সেই ব্যক্তি বেবির দিকে তাকিয়েছিল সে পাশের পাড়ায় গিয়ে নিজের হাওয়াই মিঠাইগুলো বিক্রি করতে লাগলো পরের দিন সকালে বেবি নিজের কাজে লেগে পড়ে তার কাজে বেরোতে অনেক দেরি হচ্ছিল তাই সে তাড়াহুড়ো করছিল ততক্ষণে এক বয়স্ক লোক বেবির কাছে এসে তাকে বলল মা বেবি এক গ্লাস জল দাদু দিচ্ছি দাঁড়ান রকম বলে এক গ্লাস জল এনে ওনাকে দিল আরে মা আমি তোদের আর্থিক অবস্থা খুব ভালো করেই জানি কিন্তু তারপরেও যে জিজ্ঞাসা করছি এতে কিছু তোরা মনে করিস না দাদু কি চাই আপনার ওরে মারে আমি গত দুদিন ধরে কিচ্ছু খাইনি আমার ছেলেগুলো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমার সমস্ত জায়গাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে শহরেতে চলে গেল আমার কাছে ওইটুকু ভিটে ছাড়া আর কিচ্ছু নেই একটাও টাকা নেই আমি যার কাছে টাকা চাইতে চাই সেই আমাকে বলে যে তোমার কাছে তো কিছু নেই তুমি তোমার বাড়িটাকে বন্ধক রেখে দাও আমি আমার বাড়িটাকে বন্ধক দিতেও রাজি হয়ে গেছিলাম কিন্তু গ্রামের লোকেরা আমাকে টাকা ধার দিতে ভয় পাচ্ছে বলছে যদি বাড়ি বন্ধক রাখি তোমার ছেলেরা আবার গন্ডগোল করবে সেই জন্য কেউ টাকা ধার দিচ্ছে না বাড়িতে কোনো সবজিও নেই যদি তুমি কিছু টাকা ধার দিতে আদৌ আমি তো টাকা আপনাকে সন্ধ্যেবেলায় দিতে পারবো আমার কাজ শেষ হয়ে গেলে তারপরে আচ্ছা আগে আপনি একটু কিছু খেয়ে নিন এই রকম বলে ওনাকে খেতে দিল ওই বয়স্ক লোক পেট ভরে খাবার খেলো মা আমি তোমার কাছে খুবই ঋণী আশীর্বাদ করি মা তুমি যেন বছর বাঁচো ওই বয়স্ক লোকটা তাদের দুজনকে আশীর্বাদ করলো বেবি ওনাকে ওখানে দাঁড়াতে বলে সে নিজের ভাইকে নিয়ে হাওয়াই মিঠাই বিক্রি করতে চলে যায় তারপর সে সিগনালে গিয়ে তার ভাইকে নিয়ে হাওয়াই মিঠাই বিক্রি করতে লাগলো তখনই সেখানে ওই ব্যক্তি চলে আসে যার মানি ব্যাগ গেছিল বেবি তুলে দিয়েছিল আরে মা, তুমি কি আমাকে চিনতে পারছো হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি কাল তো আপনি নিলেন না আজকে হাওয়াই মিঠাই নেবেন আরে আমি কিনবো আগে তুমি গাড়িতে কিন্তু কেন কাকু আরে মা তুমি গাড়িতে আগে বসোই না তারপরে বলছি তারপরে বেবি একটু ভয়ে ভয়ে গাড়িতে বসলো সেখান থেকে বেরিয়ে তারা একটু দূরে যায় আরে মা তোমার কি এই পৃথিবীতে কেউ নেই না না কেউ নেই আমাদের মা বাবা মারা গেছে এটা আমার ভাই এর দেখাশোনা আমি করি তুমি কি মা পড়াশোনা করতে চাও না এমন মানুষ আছে যে পড়াশোনা করতে চায় না আমি প্রত্যেকবার ক্লাসে প্রথম হতাম খেলাধুলা হোক পড়াশোনা হোক সবতেই কিন্তু মনে হয় ভগবান আমার ভাগ্যে পড়াশোনা লেখেনি এরকম বলে সে অনেক কাঁদতে লাগলো তখন ওই ব্যক্তি বলল আরে মা তুমি চিন্তা করো না তুমি যদি পড়াশোনা করতে চাও আমি তোমাকে পড়াশোনা করাবো হ্যাঁ আমি মন দিয়ে পড়াশোনা করব। এইভাবে যখন তারা কথা বলছিল তখনই পেছন থেকে একটা দ্রুত গতিতে লরি এসে তাদের গাড়িটায় ধাক্কা দেয় গাড়িটা পুরো উল্টে যায় বেবি তার ভাইকে শক্ত করে ধরেছিল বেবির আর তার ভাইয়ের একটু চোট লাগে কিন্তু ওই গাড়ি চালকের অনেক বেশি চোট লেগেছিল এবি ভয়ে কাঁদতে লাগলো তখনই সেখানে কিছু লোকেরা এসে তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করলো ডাক্তার বেবিকে জিজ্ঞাসা করলো মা তোমার এটা কে হই তখন বেবি সব কথা বলে বলল যে ওনার সাথে কোনো সম্পর্ক নেই ওনার কিছু হয়নি তো এইভাবে সে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলো কিন্তু তেমন একটা কিছু হয়নি এই রকম বলে ওনার পরিচয় খোঁজার চেষ্টা শুরু করলো তারপর ওনার হাতে পায়ে লেগে যাওয়া চোটগুলোতে ব্যান্ডেজ করে দেয় মাথায়ও চোট লাগে তাই সেখানেও ব্যান্ডেজ করে দেয় সন্ধ্যের পরে ওনার জ্ঞান ফিরল ডাক্তার তখন বেবিকে বলল মা ইনাকে কিছু খাইয়ে ওষুধটা খাইয়ে দাও আমি এনার স্ত্রীকে ফোন করে জানিয়ে দিয়েছি ডাক্তারের এইরকম বলাতে বেবি নিজের হাত দিয়ে ওনাকে খাবার খাওয়ালো তারপর ওনাকে ওষুধও দিল তারপরে ওনার স্ত্রী সেখানে এলো এইসব কি হলো গো এই রকম বলে খুব দুঃখের সাথে কেঁদেই চলেছিল আঙ্কেলের কিছু হবে না উনি খুব ভালো মানুষ আপনি মন খারাপ করবেন না এই রকম বলে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে পরের দিন আবার আসবে এই এইরকম বলে সেখান থেকে চলে যায় তারপর সে সোজা বাড়িতে পৌঁছালো ওই দাদুকে গিয়ে সব ঘটনা বলল ভালো মানুষদের সাথে ভগবান সবসময় ভালোই করে তুমি চিন্তা করো না দাদু এই নাও টাকাটা রাখো যখনই কোনো কিছু দরকার পড়বে আমার কাছে চেয়ে নিও এইটা তোমার নিজেরই বাড়ি মনে করো বেবির কথা শুনে ওই বয়স্ক লোক অনেক খুশি হলো ভগবান তোমার মত মেয়ে কেন আমাকে দিল না তারপরে বেবি পরের দিন সকালে তার ভাইকে নিয়ে হাসপাতালে গেল ওই ব্যক্তির স্ত্রী বেবির ব্যাপারে সব কিছু জেনে নেয় মা তুমি যে সাহায্য করেছো তোমার এই উপকার কোনো দিন ভুলবো না এবার তোমরা দুজনে আমাদের সঙ্গেই থাকবে আমরা তোমার খেয়াল রাখব আপনাকে অনেক ধন্যবাদ আন্টি কিন্তু আমার সঙ্গে একটা দাদুও যে থাকে সে ওই দাদুর ব্যাপারে বলল হ্যাঁ নিশ্চয়ই কোনো ব্যাপার না ওনাকেও সঙ্গে করে নিয়ে এসো আমি ওনাকে কোনো কাজ দেব তিন মাস পরে বেবি স্কুলে যেতে লাগলো ওই ব্যক্তিও সুস্থ হয়ে ওঠে আর ওই দাদুটা তাদেরই হোটেলে ক্লার্কের কাজ করে খুশিতে থাকতে লাগলো এইভাবে তাদের ভালো মনের কারণে তাদের জীবনটা আলোকিত হয়ে উঠেছিল